হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা, চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। আমিও ভালো আছি। আর সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 10:30। এই ছেলেকে স্কুলে পাঠাবো, তাই জন্য ছেলেকে খাইয়ে দিয়েছি এখন। আর আজকে যেহেতু মাধ্যমিক শুরু, এই জন্য হাজব্যান্ডও আমার ভাড়াটে যে থাকে আমার ভাড়ার ঘরে আর কি, তাকে সেও মাধ্যমিক দেবে তার ঘরে, সেই ছেলে তো তাকে নিয়ে গেছে স্কুলে বসিয়ে দিয়ে আসতে। ফার্স্ট দিন যেহেতু একটু চাপেরই, তো আমাদের এই মাধ্যমিকের আজকে পাড়াতে আমার নিজেদের মধ্যে বলতে গেলে পাশের বাড়িতে আমার মানে ভাড়াটে, আর এক পাশে পাশের বাড়িতে আমার যে ননদকে তোমরা সবসময় দেখতে পাও, ছোট ননদকে, সেই ছোট্ট একটা ননদ, তার পরীক্ষা আজকে তো মাধ্যমিক। আর এপাশে সব আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তাহলে মাঝে নিয়ে এখনো মাজবো। আর এপাশে আর ছেলেকেও আমি একটু স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে আজকে কাকা শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও একটু টিফিন করব। তো চলো আগে ছেলেকে স্কুল দিয়ে আসি, তারপরে আর এসে রান্না বান্না সমস্ত করব। আর সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব, যারা করে গেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, ধন্যবাদ। এখানে আছে চিকনি শাক, আর মাছ নিয়ে চলে এসেছে হাজবেন্ড, ভাত বসবে, বিনস এগুলো নিয়ে এসেছিল দিদির বাড়ি থেকে, দিদি মানে ননদের বাড়ি থেকে। এখানে দেখো নিম বেগুন হয়ে গেছে, এখানে হয়ে গেছে শাক চচ্চড়ি, আর এখানে আছে মাছ, মাছের খাবার। আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো এই খাবারটা খায়। বাইরে থেকে আমি আমার ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি কি অবস্থায় ভাঙা হয়েছে। আর এই দেখো ভেতর থেকে আমার এই ঘরের জানলাটা ভাঙা গেছে, মানে সরিয়ে দেওয়া হয়েছে, আর এখানে বসানো হবে না সম্ভবত জানলা। পুরো কমপ্লিট হওয়ার পরও তোমাদের দেখাবো তো, ছোট ছোট করে প্রত্যেক দিন যেভাবে কাজ হচ্ছে তোমাদেরকে ছোট ছোট করে আমি দেখাই। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর ছেলে এই যে সরকারি স্কুলটাতে যায় ওটা এবার থেকে আর সেভাবে যাবে না, কারণ যেহেতু ও যে প্রাইভেট স্কুলটাতে ভর্তি হয়েছে ওটা কন্টিনিউ হয়ে যাবে এই 14 তারিখ থেকে, এই জন্য এই 14 তারিখ অবধি যাবে, আর তাছাড়া পরে যাবে না। আর পরে যদি কখনো ওই স্কুলে কোনো কারণে না যায় তাহলে স্কুলে হয়তো তার গ্যাপে এখানে যেতে পারে। তো যাই হোক, এত দিনে যে কোনো এখন যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, এই সময় এই ড্রেসটা স্কুল থেকে দিয়েছে। এই যে এইটা হচ্ছে শার্ট, এই প্যান্ট, এই দুটো দিয়েছে স্কুল থেকে, দেখলাম আমি আনতে গিয়ে ছেলে আসছে, আসার পথে ওদের সব বাচ্চাগুলোকে একটু আইসক্রিম খাওয়ালাম, আর সাথে আমিও কিছু জিনিস শপিংও করে নিয়ে চলে এসেছি। কী কী দিয়েছি তোমার দেখিয়ে দিই একবার। এই যে কর্নফ্লেক্স নিয়ে চলে এসেছি, তো এটা নিয়ে এলাম ছেলে খায় যেহেতু ডেলি ব্রেকফাস্টে। আর এ পাশে রয়েছে জয় দুর্গা চানাচুর, এটা খুব টেস্টি। আর এখানে গুড ডে বিস্কুট, আমার একটা বিস্কুটের খুব পোকা আমি, এটা হরলিক্স আছে, ছেলেকে বিকালে দিই আমি রোজ দুধের সাথে। আর এটা হচ্ছে সন্ধ্যের টিফিনের জন্য ছেলে ম্যাগি, এটা কখনো আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই, তো সবাই মিলে খাওয়া হয়। আর এ পাশে একটু কাজ হয়েছে দেখো, আর এই অবস্থা, ঘরের পরিষ্কার করতে হবে। আর এ পাশে দেখো আজকে কাকি শাশুড়িরা ফাইনালি ঘরে ঢুকে গেল, ওদের নতুন ঘর করেছিল, ওরা বাইরে চাকরি করতো। তোমাদেরকে বলেছিলাম যে আমার মেজো কাকা শ্বশুর বাইরে চাকরি করে, তো ওরা ফাইনালি আজকে কিন্তু ঘর ঢুকে গেল, ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, তো উনি এখন পুরোপুরি রিটায়ারমেন্ট। তো দেখো উনি যে কাকা শ্বশুর, উনি ট্রাক থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। আর সাথে আমার যে দেওর, একমাত্র দেওর, সেও এসছে, তো সবাই ওদের ফুল ফ্যামিলি চলে এসেছে ফাইনালি, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।